আজ আমি শেয়ার করব বহর কম কাপড়ে 48 বডির জন্য কল্লি বাড়িয়ে কিভাবে প্লাজো কাটিং করা যায়। তো এখানে আমি 250 কাপড় নিয়েছি দুই হাত বহরের। তো দুই হাত বহর বলতে কিন্তু 36 ইঞ্চি বোঝায়, কিন্তু এখানে 36 ইঞ্চি কাপড়ে কিন্তু আমাদের থাকে না, 32 ইঞ্চি। তো কাপড়টাকে আমি ঠিক লম্বালম্বি করে চারপাটে ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন কাপড়ের বহরটা, এই যে 32 ইঞ্চি, 36 ইঞ্চি কাপড়ও কিন্তু আমরা পাই না। তো যারা হেলদি তাদের জন্য কিন্তু সমস্যা হয়ে যায়, কিভাবে আমরা বাড়িয়ে নিব তাই আজকে শেয়ার করছি। তো এখানে আমি ফিতা দিব। তো অবশ্যই যদি রাবার দেওয়া হয় তাহলে 2 ইঞ্চি রাখতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি করে রেখে 1.5 ইঞ্চি নিচ থেকে লম্বাটা নিয়ে নিচ্ছি। টোটাল 42, অর্থাৎ লম্বা থাকবে 40, আর আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি আমি মুহুরি সেলার জন্য রাখলাম। এই যে দেখুন, এটা দেখিয়ে দিলাম কমপ্লিট 42 ইঞ্চি। তো এখন আমি এটাকে দাগটা মিলিয়ে নিচ্ছি স্কেলের সাহায্যে। এই কম কাপড়ে কীভাবে আমরা স্বাস্থ্য যাদের তাদের জন্য প্লাজো সেলাই করতে পারি, আর প্যান্টটা কীভাবে বাড়িয়ে নিতে পারি কল্লিটা, তাই আজকে শেয়ার করব। প্রথমে আমি দেখুন মুহুরিটা মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। টোটাল 11 ইঞ্চি, আমার এখানে থাকবে সেলাইয়ের পরে 10 ইঞ্চি। এই যে দেখুন, এভাবে আমি প্রথমে মুহুরির মেজারমেন্টটা নিয়ে নিলাম, কেননা এই কাপড়টা দিয়েই কিন্তু আমরা কল্লিটা তৈরি করব। তো এখন আমি লম্বাটা নিয়ে নিচ্ছি। টোটাল লম্বা কিন্তু আমার 40, দেখতেই পাচ্ছেন। এই যে আবার একটু দেখিয়ে দিচ্ছি। তো এই 40 ইঞ্চি লম্বাকে আমি দেখুন ঠিক মিডেলে একটা দাগ দিয়ে নিব, অর্থাৎ 20 ইঞ্চিতে কল্লিটা বাড়ানোর জন্য। আমরা যদি এমনি কল্লি যদি এভাবে না বাড়িয়ে থাকি তাইলে কিন্তু আমাদের অতটুক নিচ পর্যন্ত কল্লিটা বাড়ানো সম্ভব না, এভাবে না হলে, বুঝতেই পাচ্ছেন। তো আমি এখানে মিডেলে দাগ দিয়ে দিলাম, অতটুক পর্যন্ত কিন্তু আমাদের কল্লিটা বাড়িয়ে নেওয়া যাবে। আর এখানে আমি এই দাগ থেকে, মিডেলের দাগটা থেকে মুহুরির দাগটা মিলিয়ে নিচ্ছি। এই যে মুহুরির দাগটা মিলিয়ে আমি কাটিং করে নেবো এই সেটটা, কারণ এখানে কিন্তু কাপড়ের বহর একদম কম, বুঝতেই পাচ্ছেন। তো যতটুকু আমি দাগ দিয়ে নিয়েছি এই অনুসারে আমি কেটে নিব, আর এই কাপড়টা দিয়ে কিন্তু আমি এখানে কল্লিটা বাড়িয়ে নেব। এই জন্য আগে এই টুকরাটাই আমি কেটে নিতে হবে, এই টুকরা কাপড়টা দিয়ে কিন্তু আমি বাড়িয়ে নেব, বুঝতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আমি দেখুন সেলার জন্য 1/2 ইঞ্চি রেখে এই যে এভাবে চওড়া সাইডটা বসিয়ে নিলাম। তো বসিয়ে এখন যেহেতু 48 ইঞ্চি বডি, তো যার যত বডি, বডির 1/4 ভাগ, অর্থাৎ 12 ইঞ্চি, আরও 2 ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম, 14 ইঞ্চি, দেখতেই পাচ্ছেন। এই যে একটু দেখিয়ে দিচ্ছি, আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এখন আমি আবার এইখান থেকে আরও 4 ইঞ্চি বাড়িয়ে নিলাম। আবারও আমি দেখুন দেখছি, এখানে 2 ইঞ্চি আমি হাইয়ের শেপের জন্য রাখলাম, আর 5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। টোটাল কিন্তু আমি বডি থেকে 7 ইঞ্চি বাড়িয়ে নিতে পারলাম এভাবে কল্লিটা দেওয়াতে। তো এখন আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। হাইয়ের মাপ হবে যার যতটুক লম্বা, লম্বার 3/1 ভাগ। তো এখানে যেহেতু 40 ইঞ্চি লম্বা, তো 40কে 3 ভাগ করলে 13.5, আরও 7+1.5 ইঞ্চি, অত 2 ইঞ্চি 2.5 ইঞ্চিও দেওয়া যায়। তো আমি এখানে 1.5 ইঞ্চি দিয়ে হাইয়ের দেখুন এই যে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। অবশ্যই হাইয়ের মাপটা লম্বা যা হবে তার 3/1 ভাগ নিতে হবে। তো এখন আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি। তো এইভাবে হাইটা কাটিং করাতে কিন্তু আমি 7 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিতে পারলাম, দেখতেই পাচ্ছেন। এভাবে যদি কল্লিটা কাটিং করা হয় তাহলে কিন্তু অনেকটা নিচে পর্যন্ত, কিন্তু হাই থেকে আরও অনেকটা নিচে, বুঝতেই পারছেন, কাপড়টা বেড়ে যায়।
আর এটা সেলাই করা, কাটিং করাও কিন্তু একদম ইজি। দেখুন এখানে কতটুকু কাপড় আমি বাড়িয়ে নিতে পারলাম এভাবে এই প্রসেসে কল্লিটা কাটিং করাতে, বুঝতেই পারছেন তো। অবশ্যই এভাবে কাটিং করে নেবেন, দেখবেন এটা পরতেও যেমন আরাম টেকসই, অনেকটা কিন্তু এখানে লুজ করা যায় কাপড়টা যতটুকু খুশি। আর আমি যদি মুহুরিটা আরও ছোট নিয়ে নিতাম তাহলে কিন্তু আমি আরও অনেকটা কাপড় এখানে বাড়িয়ে নিতে পারতাম, যেহেতু মুহুরি 10 অর্থাৎ 20 ইঞ্চি, তাই আমার কাপড়টা কিন্তু আর নেই। যতটুকু ছিল আমি পুরোটাই কিন্তু এখানে হাইতে দিয়ে বাড়িয়ে নিলাম। মুহুরিটা ছোট হলে আমি কিন্তু কাপড়টা আরও বাড়িয়ে নিতে পারতাম। তো অবশ্যই এভাবে কাটিং করে নেবেন, দেখবেন কতটুকু সুন্দর দেখায়। ধন্যবাদ।